আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বাংলাদেশে মাম লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গার্ডেন থেকেই ব্লগটা শুরু করলাম, আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। মাশাআল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক কড়া করে রোদ উঠেছে। তো বাচ্চাদের জন্য একটা সুইং অর্ডার করেছিলাম কয়েকদিন আগে আর্গস থেকে। আমার রায়ান আবার দুলনা অনেক পছন্দ করে, তাই ভাবলাম একটা অর্ডার করে ফেলি। আর এখন তো বাইরে কোথাও ওদের নিয়ে বেরো হওয়া যাচ্ছে না, ভাবলাম গার্ডেনে একটা লাগালে ওরা খেলা করতে পারবে। এটা কয়েকদিন আগেই এসেছিল, আসার পর এটা অভাবেই রেখে দিই শেডের মধ্যে, আর ফিক্সড করা হয়নি। আসলে ওয়েদার এই ভালো এই খারাপ, আজকে বৃষ্টি তো কালকে রোদ, এর জন্য আর ফিক্সড করা হয়নি। আজকে রোদ দেখে জায়রাইয়ান শুধু ওদের বাবাকে বলছিল এটা ফিক্সড করে দেওয়ার জন্য, তো আমার হাজব্যান্ড এটা ফিক্সড করে দিচ্ছিলেন। আর আমি এদিকে কয়েকটা নাগামাছের চারা করেছিলাম একটা পটের মধ্যে, মাশাআল্লাহ অনেকগুলো চারা উঠেছে। আপনারা হয়তো আমার আগের ব্লগে দেখেছেন গাছগুলো, একটা পটের মধ্যে বেশি হয়ে গিয়েছিল আর বড় হচ্ছিল না, তাই ভাবলাম একটা একটা করে আলাদা করে দেই। এতদিন ঘরের মধ্যেই ছিল, আসলে আর একটু পরে বার করলে ভালো হতো। ওয়েদারের মধ্যে গতিও বোঝা যায় না, আজকে গরম তো কালকে ঠান্ডা। ভাই অনেক আমার একটা ফ্রেন্ড বলেছিল ডিমের কুসা আর চাপাতা দিলে নাকি ফলন অনেক ভালো হয়, তো আমিও বেশ কয়েকদিন ধরে ডিমের কুসা আর চাপাতা জমিয়ে রেখেছিলাম। তো এখানে আমি সবগুলো পটের মধ্যে চাপাতা আর ডিমের কুসাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে মিক্স করে দিচ্ছিলাম, দেখি এবছর কীরকম ফলন হয়, আর হলে তো আপনারা দেখবেনই। তবে ডিমের কুসাকে ও বলেছিল ব্লেন্ড করে দেওয়ার জন্য, আমি এভাবেই হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করতে আর ইচ্ছে হচ্ছিল না। ব্লেন্ড করে দিলে নাকি মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। আর এই তো আমার হাজব্যান্ড সবগুলো পটে মাটি ভরে দিয়েছেন, আর আমি চা পাতা আর ডিমের কুসা মিক্স করে সবগুলো চারা বিসমিল্লা করে লাগিয়ে দিলাম। ও হেল্প করায় আসলে একটু তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, আমি একা একা করলে অনেক সময় লেগে যেত। গত বছর কিন্তু দুইটা গাছে মাশাল্লাহ অনেক নাগামরিচ ধরেছিল, এবছর তো আর শপেও যেতে পারলাম না, গাছও আর কেনা হয়নি। আসলে গাছ আমার অনেক পছন্দ, গার্ডেনিং করতে আমার অনেক ভালো লাগে, যদিও তেমন একটা ভালো পারি না। আমার শাশুড়ি মামি শাশুড়ি ওনারা দেখেছি গার্ডেনের মধ্যেই মাটি কুড়িয়ে গাছ লাগান আর ফলনও অনেক ভালো হয়। আমিও ভেবেছিলাম প্রথমে গার্ডেনের মধ্যেই লাগাবো মাটি কুড়িয়ে, কিন্তু মাটি কুড়তে এত এত কেঁচো বের হচ্ছিল, দেখে অনেক ভয় লাগছিল। পরে আমার হাজব্যান্ড বললেন পটের মধ্যেই লাগাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে, আর মাটি কুড়ার এত যন্ত্রপাতিও আমাদের ঘরে নেই, আর ও তেমন একটা ভালো পারে না এগুলা। পরে পটের মধ্যেই লাগিয়ে দিলাম। আমার মামি শাশুড়ি আবার বলেছিলেন আরও 2 সপ্তাহ পরে বাইরে বের করতে গাছগুলো। ভিডিও কলে দেখেছিলাম উনিও অনেক অনেক চারা করেছেন, লাউ শিম টমাটো কিকাম্বার মরিচ আরও অনেক ধরনের গাছ। মাশাল্লাহ অনেক গাছগুলো দেখলাম ঘরের মধ্যেই অনেক বড় হয়ে গেছে, এখনও বাইরে বের করেননি, ঘরের মধ্যেই রেখেছেন। আর আমি তো বিসমিল্লাহ বলে বেরই করে ফেললাম, দেখা যাক কী হয়।
গার্ডেনে টাইম স্পেন্ড করতে আসলে অসম্ভব ভালো লাগছিল, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি। সকালের নির্মল বাতাসটা আর প্রকৃতির সৌন্দর্য অন্যরকম একটা মেলবন্ধন, আর ইদানিং মনে হয় প্রকৃতি একটু বেশি সুন্দর, সবকিছু চলছে তার আপন সুন্দর গতিতে, কারণ আমরা যে দূষণ করেই চলেছিলাম তা তো এখন আর চলছে না, প্রকৃতি তার আপন নিয়মেই দূষণটাকে বন্ধ করে দিয়েছে। আসলে কোয়ারেন্টাইন টাইম আমাদের মোটামুটি ভালোই যাচ্ছে, তো আসলে এরকম বাসায় বসে থেকে বোর না হয়ে যে কাজগুলো সারা বছর করা হয় না, যে কাজটা আমরা করব করব করে করা হয় না, সেগুলো হাত দিলেই হয়। তো সবগুলো গাছ আমি দরজার পাশে নিয়ে আসলাম, এখানেই রাখবো, তাহলে পানি দিতে আমার জন্য সুবিধা হবে, আর ওই সাইডে একটু দূর হয়ে যায়। গাছগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছিলাম, একটা রুজোর পাতার গাছও আছে এখানে, আর ওই দিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম পুদিনা পাতা আনার জন্য, তো ও পুদিনা পাতার বদলে গাছই নিয়ে এসেছে। পুদিনা পাতার গাছটা আবার আমি পটের মধ্যে লাগাইনি, আমার হাজব্যান্ড গার্ডেনে মাটি করে লাগিয়ে দিয়েছেন। আমাদের আগের গার্ডেনেও পুদিনা পাতার গাছ ছিল, পুদিনা পাতার গাছ আবার গার্ডেনে থাকলে পুরো এক সাইড ছড়িয়ে যায়, আর উইন্টার আসলে দেখা যায় মরে যায়, সামার আসলে আপনি আপনিই আবার পাতা গজায়। আমাদের গার্ডেনে দেখলাম আবার অনেক ধরনের হার্বসের গাছ আছে, এগুলো আগেরই ছিল। আমাদের লিটিল হেল্পার ওর বাবার সাথে আজকে অনেক কাজ করেছে, ওর বাবাকে তো কাজ করতেই দিচ্ছিল না, ও করবে সবকিছু। না ফেলাই দাও। ভাই বোন গার্ডেন থেকে আসতেই চাচ্ছিল না, আমার আবার অনেক কাজ পড়ে আছে, তো আমি ওদের রেখে চলে আসলাম। এটা ছিল বিকেল বেলা, দুপুরে আসলে আর ক্যামেরাটা অন করা হয়নি, গার্ডেনে কাজ করে আসলে অনেক টায়ার্ড ছিলাম, তো আমি একটু জাম্বুরা ভর্তা করছিলাম। ওই দিন আমার হাজব্যান্ড শপ থেকে একটা জাম্বুরা নিয়ে এসেছিলেন, আর এখানে জাম্বুরাগুলো আসলে ভালোই পাওয়া যায়, এগুলো খেতে খুবই মিষ্টি হয়, কিছু থাকে লাল, কিছু দেখতে আবার সাদা, দুটির প্রকারই খুব মিষ্টি হয়, কারণ বাংলাদেশে অনেকটা টক মিষ্টি ভাবে থাকে, কিন্তু এটা টক হয় না, একদমই নর্মাল ফ্রুটসের মতো মিষ্টি। এটা আজকে একটু ভর্তা করব, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই ভর্তাটা যদিও সবাই পারেন, খুবই কমন, আর বাংলাদেশে তো রাস্তায় অনেক সময় কিনতে পাওয়া যায়। আর এখানে ইফতারের জন্য চিপস রেডি করছিলাম, যারা বলছিল চিপস খাবে তাই ভাবলাম আমাদের জন্য করে ফেলি, আসলে খুবই টায়ার্ড ছিলাম, কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছিল না। গার্ডেন থেকে এসে গড়েরও অনেক কাজ ছিল, বাচ্চাদেরও শাওয়ার করিয়ে দিয়েছি, আমিও করেছি, সব কিছু করে আসলে অনেক টায়ার্ড লাগছিল, তাই ফ্রোজেন খাবারগুলাই ইফতারের জন্য রেডি করছিলাম। আর এদিকে জাম্বুরা ভর্তার জন্য আমি কুকারে 3টা রসুন আর 1টা শুকনো মরিচকে পুড়িয়ে নিচ্ছিলাম। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খাওয়া অনেক ভালো, তো আমি ভর্তাটাও রেডি করে নিচ্ছি। এ ধরনের ফ্রুটসগুলো কিন্তু ভর্তা করলে খুব মজা লাগে খেতে। বাংলাদেশে আমাদের বাসায় কিন্তু একটা জাম্বুরা গাছ ছিল, জাম্বুরা আমার খুবই পছন্দের একটা ফ্রুট ছিল, এখানে আসার পরে আমি ভেবেছিলাম হয়তো বা পাওয়া যাবে না, কিন্তু এখানেও দেখি ভালোই পাওয়া যায়। আর এই তো অল্প একটু লবণ দিয়ে আমি মরিচ আর রসুনটাকে মাখিয়ে নিয়েছি, কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, বাসায় আসলে ফ্রেশ ধনেপাতা ছিল না,
তাই ফ্রোজেনটাই দিলাম। আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভর্তা আসলে হাত দিয়ে মাখালে অনেক মজা লাগে খেতে। আর এদিকে আমি কিছু চিকেন নাগেটসও ভেজে নিচ্ছিলাম, আর কয়েকটা ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছি, আর 1 প্যাকেট ডোনার মিট। আপনাদের ভাইয়া আবার ডোনার মিট খাবারটা অনেক পছন্দ করেন, তাই ভাবলাম করে ফেলি। সবগুলোই ফ্রোজেন খাবার ছিল, আমি জাস্ট একটু গরম করে নিচ্ছি। মাঝে মাঝে আসলে ফ্রোজেন খাবার গড়ে থাকলে অনেক হেল্প হয়, যখন রান্না করতে ইচ্ছে হয় না এগুলো একটু বের করে গরম করে দিলেই হয়ে যায়। প্রতিদিন রোজা রেখে কাজ করতে কিন্তু বা সবকিছু রেডি করতে একটু ঝামেলাই হয়ে যায়, তো ফাঁকে ফাঁকে আসলে এরকম খাবার খেলে সমস্যা নেই, কিন্তু সবসময় আবার এগুলা খাওয়া ঠিক না, এসব খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত না। আর এই তো টেবিলে আমি ইফতারটাও রেডি করে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজাই চলে যাচ্ছে, আর এভাবেই পবিত্র রমজান মাসটাও কিন্তু শেষ হয়ে যাবে। আর দেশের বা বিশ্বের এই অবস্থা স্বাভাবিক না হলে আসলে সবারই যেমন মন খারাপ থাকছে, তেমন হয়তো বা ঈদ পর্যন্ত এরকম অবস্থায় যদি থাকে তাহলে সবার ঈদই খারাপ কাটবে হয়তো বা, মানে মন খারাপ থাকবে আর কি। এমনি সময় তো দেখা যায় রমজানের রোজা শেষে অন্যরকম একটা আমেজ চলে আসে, 10-12 রোজা থেকেই ঈদের একটা অন্যরকম আমেজ। জানি না এবার আসলে ভাগ্যে কী আছে, তারপরও আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন হয়তো বা আমাদের ভালোর জন্যই রেখেছেন, এটাই বিশ্বাস করে মনকে সান্ত্বনা দেই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আর নয়, আল্লাহ হাফিজ।